টানা 20 বছর ক্ষমতায়, আবারও ক্ষমতায় আসার সম্ভাবনা, আসল রহস্য কি? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। সারা বিশ্বে রজব তাইয়েব এরদোয়ানকে নিয়ে নানা আলোচনা পর্যালোচনা বেশ জমে উঠেছে। এরদোয়ানের প্রত্যেকটি বিষয় এখন গভীরে ঢুকে জানতে চেষ্টা করছে তাবত জগতের মানুষ। কি কারণ এই জনপ্রিয়তার? 20 বছরেরও বেশি সময় ধরে একটি দেশের টানা শাসন ক্ষমতায় থাকলে একজন ফেরেশতারও ত্রুটি খুঁজে পাওয়া যেত হয়তো, কিন্তু এরদোয়ানের কি তা নেই? এ আবার কোন রহস্য? আসলে অজানা কিছু চমৎকারিত্ব আছে যা এরদোয়ান করে দেখাতে পেরেছেন। তুরস্কের সেকুলার ও পশ্চিমা ভাবাপন্ন সমাজকে হতাশ করে দিয়ে এরদোয়ান আবার তার নিজের জনপ্রিয়তা প্রমাণ করলেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে 49.5% ভোট পেয়ে তিনি প্রায় জিতে গিয়েছিলেন। 28 মে দ্বিতীয় রাউন্ডের ভোট এবং তাতে তিনি জয়ী হবেন বলে ধারণা পাওয়া যাচ্ছে। তবে এমনটা হয়তো একেবারেই প্রত্যাশিত ছিল না। নির্বাচনের আগে বেশিরভাগ জরিপ বলছিল এবার এরদোয়ান যুগের সমাপ্তি হতে যাচ্ছে। তুরস্কে মুদ্রাস্ফীতি 3 সংখ্যায় উঠে যাওয়া, সরকারের অযোগ্যতাকে প্রকাশ করে দিয়ে ভূমিকম্পে 1.5 লক্ষের বেশি মানুষের প্রাণহানি ঘটা, বিরোধী দলগুলোর এক হওয়া এবং অর্থনৈতিক ও রাজনৈতিক নাজুকাবস্থা দেখে মনে হচ্ছিল ক্ষমতার পালাবদল ঘটবে। অনেক বিশ্লেষক মনে করেছিলেন রোটি কাপড়া মকান ইস্যু সামনে নিয়ে আসা সেকুলার নেতা কেমাল কিলিচদারোলু আরামসে জিতে যাবেন, কিন্তু বিরোধীদের সে আশা ও উচ্ছ্বাসের আগুনে এরদোয়ান পানি ঢেলে দিয়েছেন। তবে খেলা শেষ হয়ে যায়নি। কিলিচদারোলু প্রথম রাউন্ডে 44.9% ভোট পেয়েছেন এবং দ্বিতীয় রাউন্ডে তার জেতার সম্ভাবনা একেবারেই নেই এমনও নয়, কিন্তু পরিস্থিতি এখন তার বিরুদ্ধে। এরদোয়ানের ধর্মীয় জাতীয়তাবাদী জোট ইতোমধ্যে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তার সঙ্গে দৌড়ে দৃশ্যত কিলিচদারোলু পিছিয়ে পড়েছেন এবং সে কারণে বিরোধীদের মধ্যে হতাশা ক্রমে বেশি তীব্র হচ্ছে। প্রশ্ন হল, এরদোয়ানের এই জনপ্রিয়তা ধরে রাখার কি ব্যাখ্যা হতে পারে? এক কথায় এর জবাব হল দেশবাসীর মধ্যে মেরুকরণে তার অসম্ভব সক্ষমতা এর পেছনে কাজ করেছে। তিনি ভালো করেই জানেন একমাত্র জাতীয়তাবাদের তাসই তাকে এই খেলায় জয় এনে দিতে পারে। সে কারণে তিনি বিভাজনকে নতুন উচ্চতায় নেয়ার জন্য নেতিবাচক প্রচারণা চালিয়ে গেছেন। কুর্দিশ পার্টি তাদের নিজস্ব প্রার্থী দাঁড় না করিয়ে কিলিচদারোলুকে প্রার্থী হিসেবে সমর্থন দেয়, এরদোয়ানের জয় সহজ হয়ে গেছে। কুর্দিদের দল পিপলস ডেমোক্রেসি পার্টি একটি বৈধ রাজনৈতিক দল যারা সহিংসতাকে প্রত্যাখ্যান করে থাকে, কিন্তু তুর্কি জাতীয়তাবাদীরা সন্দেহ করেন এই দলটির সঙ্গে সন্ত্রাসীদের যোগ সাজশ রয়েছে। বড় ডিজিটাল পর্দায় নেতিবাচক নির্বাচনী প্রচারণা চালানোর সময় এরদোয়ান ক্রমাগত দেখিয়ে এসেছেন কুর্দিরা কিলিচদারোলুর প্রার্থিতাকে মহিমান্বিত করছে। জাতীয়তাবাদের মেরুকরণের বাইরেও এরদোয়ান ধর্মকে সামনে এনেছেন, গুরুত্ব দিয়েছেন। তিনি ক্রমাগত সেকুলার বিরোধীদের সমকামিতা সমর্থক ও মুসলিম পারিবারিক বন্ধনের বিরোধী শক্তি হিসেবে দেখিয়েছেন। কথা বলার জাদুকরি শক্তির মাধ্যমে সংবাদ মাধ্যমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এরদোয়ান নির্বাচনে বিরোধীদের চেয়ে অনেক বেশি সুবিধা নিশ্চিত করতে পেরেছেন। তাকে ভোট চুরি করতে হয়নি, তিনি শুধু তার প্রচার প্রপাগান্ডা মেশিনের ওপর নির্ভর করেছেন এবং পরিপূর্ণ ইসলামী বিশ্বাসী মুসলমানদের সঙ্গে সম্পর্ককে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছেন। অন্যদিকে কিলিচদারোলু তার প্রচারণা বার্তা হিসেবে অর্থনৈতিক মন্দার প্রচারের ওপর খুব বেশি নির্ভর করেছেন বলে মনে হয়েছে। হ্যাঁ, সন্দেহ নেই তুর্কি অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে, মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে, কিন্তু ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ইস্যু জাতীয় নিরাপত্তার হুমকি এবং পরিচয়ের রাজনীতিকে ছাপিয়ে যাবে এমনটি মনে করায় দুটি সমস্যা ছিল। প্রথমত, বিরোধীরা এটি বোঝাতে ব্যর্থ হয়েছে যে কুর্দি বিচ্ছিন্নতাবাদের সঙ্গে যে সরকারের তৈরি করা জাতীয় নিরাপত্তার হুমকির যোগসূত্রের কথা প্রচার করা হয়েছে সেটিকে খণ্ডন করা তাদের জন্য সবচেয়ে জরুরি ছিল। কুর্দি ইস্যু তুর্কি জনগণের কাছে খুবই স্পর্শকাতর বিষয়।
সিরিয়া এবং তুরস্কে কুর্দি বিচ্ছিন্নতাবাদে যুক্তরাষ্ট্রের সমর্থনকে বেশিরভাগ তুর্কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে থাকেন। এ কারণে কুর্দিদের সমর্থন কিলিচু দারুলুর জন্য হিতে বিপরীত হয়েছে। দ্বিতীয় সমস্যা হল বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে তুরস্কের অর্থনৈতিক মন্দাকে সবচেয়ে গুরুতর বিষয় হিসেবে তুলে ধরাটা যথার্থ হয়নি। এরদোয়ান অর্থনীতিকে পতনের দিকে নিয়ে যাচ্ছেন এই ভাষ্যকে প্রতিষ্ঠা করার মতো যথেষ্ট আলামত বিরোধীরা জনগণের সামনে তুলে ধরতে পারেনি। ফলে 28 তারিখে নির্বাচনে এরদোয়ানের বিজয়কে আর ঠেকানো যাচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। এবং নতুন মেয়াদে আবারও তুরস্কের প্রেসিডেন্টের আসন অলঙ্কৃত করতে যাচ্ছেন দুর্দমনীয় রজব তাইয়েব এরদোয়ান। দর্শক, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোপস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সব সময় রয়েছি শতভাগ সক্রিয়। Zafran, am I seeing here? Regain spray. Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran hair growth therapy. Get the original Zafran oil. Don't forget to scan QR code of the security card. Collect today and try it.